হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বলছিলাম ডক্টর আরিফুল ইসলাম আদনান সামি, হোমিওপ্যাথি। আমার চেম্বারের নাম হচ্ছে সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর বগুড়া। আমার ফোন নাম্বার হচ্ছে 01-7214-18696। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাদা স্ট্যাপ বা লিপোরিয়া, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, অনেকে সত্যাগ করে আবার এমনি এমনি হয়ে যায়। মেয়েদের বিষয় এই বিষয়টা আর কি কেমন যেন আর কি বিদ ঘুটে আর কি অনেকেই আর কি এটা মনে করে থাকে। অ্যাকচুয়ালি এটা অনেক কারণে হয়ে থাকে, হস্তমৈথুনের কারণে হয়ে থাকে, আবার এমনি এমনি হয়ে থাকে, কিংবা আপনার এটা বংশগত কারণে হয়ে থাকে, সিপিসি জীবাণুর কারণে হয়ে থাকে। এটা আসলে সারানো আর কি মেয়েদের হয়ে থাকে, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে। এটা তো এটার আবার অনেক কারণ আছে, যাদের সুতিকে হয়ে যায় তাদের, আমার কাছে কয়েকজন আপু আজকে আমাকে অর্ডার করেছিলেন গ্রুপ থেকে, ফর্সা উজ্জ্বল ত্বক আর কি, এখান থেকে কিছু আপু, আমি তাদের নাম বলবো কিন্তু হচ্ছে যে ঠিকানাটা বলবো না, কোন কোন জেলা থেকে আমাদের কাছে আর কি মেডিসিনের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করেছেন। যাই হোক মারিয়া আপু, আপনি মেডিসিনটা আমরা পাঠিয়ে দিয়েছি, যে বায়োপ্লাজম 30 পাঠিয়ে দিয়েছি, সাথে সাথে পাঠিয়ে দিয়েছি হচ্ছে যে আপনার ক্যালিব্যাকম আর হচ্ছে সিপিয়া পাঠিয়ে দিয়েছি। আপনি তো দেখতেই পাচ্ছেন সবগুলি জার্মানি মেডিসিন। আপনি জার্মানি মেডিসিনে চাইছিলেন যে টাকা যতই লাগুক আমার এই ডক্টর থেকে যেন মুক্তি পাই। তো আমার দৃষ্টিকোণে মনে হচ্ছে আপনার নাকের যেহেতু সিন আছে, এরকম একটা সমস্যা আছে, আমি এর জন্য ক্যালিব্যাক্রম দিয়েছি আপনাকে, আর দিয়েছি হচ্ছে তাতে সিপিআই রুগী আপনি, আর দিয়েছি বায়োপ্লাজম 30, এই 30টা দিয়েছি। আপনি ইনশাল্লাহ আপনার এলাকা থেকে উঠায় নিতে পারবেন। এবং ট্যাবলেট খাওয়া, এটা খাওয়ার নিয়ম হচ্ছে এটা আপনি 4টা করে দিনে 3 বার খাবেন, আর এটা অবশ্যই 5 ফোঁটা করে দিনে 3 বার, আর এই সিপিআই দিনে 5 ফোঁটা করে দিনে 3 বার। ইনশাল্লাহ আপনার নাকের যে সমস্যাগুলো আছে তার ধরে পড়ে, এবং লিকুইরিয়া যেটা হচ্ছে তার ধরে বের হচ্ছে, এটা আপনার কাছে বিদঘুটে মনে হচ্ছে, এটা আপনি অল্প কিছুদিন ব্যবহার করলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আশা করা যায়। আপনাকে আমি প্রেসক্রিপশনও করে দিয়েছিলাম কিন্তু আপনাদের ওই এলাকায় এই ওষুধগুলো নাই, তারা বলেছে, যার ফলে আমি নতুন করে আবার টাকা পাঠিয়ে দিয়েছেন, যার ফলে আমাকে আবার মেডিসিনগুলো পাঠানো হয়েছে। আরও আপনার এই মেডিসিনে সেম মেডিসিন হচ্ছে যে নুরি আপুকে পাঠানো হয়েছে কি এই উত্তরবঙ্গের, উনি একজন হচ্ছে যে টিচার, তার জন্য পাঠানো হয়েছে। তো আপনার মেডিসিনের সাথে আপনার হচ্ছে যে হাজবেন্ডের কিছু মেডিসিন আমরা পাঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ট্রিবুলাস্টি, সারসাফিলা এবং ক্যান্থারিস, এবং হচ্ছে যে আপনার কি বলেন জেলসিয়াম, জেলসিয়ামটা সবার লাস্টে খাওয়াবেন। এই মেডিসিনগুলো আপনিও খাবেন, হাজবেন্ড দুজন মিলেই খাবেন, আর আপনার লিকুইডের ওষুধ আমরা দিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনার পাঠাইছেন, আমাদের কাছে ফোন করেছিলেন ব্রেস্ট টিউমারের জন্য, মানে আমার অনেকগুলো রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার মর্জিনা আন্টি, তো ওনার ব্রেস্টের সিস্টটা অনেক বছর হলেই আছে, উনি এলোপ্যাথি অনেকগুলো ট্রিটমেন্ট নিয়েছেন, তো হোমিওপ্যাথিও খাইছেন অনেক জায়গাতে। তো আমাকে আমাকে আর কি অনেক প্রায় 4-5 ঘন্টা কথা বলার পরে, প্লাস উনি আমাদের কাছে আর কি বললো যে আপনাদের কাছ থেকে আমরা ট্রিটমেন্টটা নিতে চাই, উনি তার আগে অবশ্যই 300 টাকা আমাদের কাছে বিকাশ করে দিয়েছেন। আন্টি আপনাকে অনেক ধন্যবাদ, যে আসলে একজন ডাক্তারকে যে আপনাকে রেসপেক্ট করছেন এটা আমি অনেক খুশি হয়েছি, কারণ আমরা তো সবাই খালি ফোন করে শুনবে কিন্তু আমাদেরকে কেউ ভিজিট দেবে না, আমাদের তো মোবাইল বিল, নেট বিল, রুম ভাড়া আর রেজিস্টার্ড ফিজিশিয়ান, সেক্ষেত্রে তো আমাদের একটা চাহিদা থাকেই, এটা তো বুঝতে হবে, যেহেতু আমরা আর কি ছোটো ডাক্তার যদি হই না কেন, সে দৃষ্টি ওখানে দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। তো আপনার ট্রিটমেন্টটার জন্য আমি যেটা সাজেস্ট করেছি সেটা হচ্ছে স্কুফুরিয়া সিকুটা মেডিসিনটা, এটা আমরা আপনাকে মেডিসিনটা আমরা আর সঙ্গে বায়োকেমিক আছে দুইটা, একটা হচ্ছে ক্যারাক্টোফ্লোর আর একটা হচ্ছে আপনার টিভারের, একটা হচ্ছে এই হোমিওপ্যাথি তার একটা মেডিসিন পাওয়া যায়, ওটা আমরা আপনাকে ওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। পাশাপাশি হচ্ছে যে আপনার হাজবেন্ডের হচ্ছে প্রোটেজ গ্রান্ডের যে আর কি মাংস বৃদ্ধি হয়েছে, এর জন্য আমি পাঠিয়ে দিয়েছি সেবাল সেরুলেটা, মূল মাদার টিংচারটা, আর সঙ্গে দিয়েছি ট্রিবুলাস্টি আর হচ্ছে ক্যান্থারিস 6X, এই তিনটা আঙ্কেলকে ব্যবহার করাবেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। সবচেয়ে আর হচ্ছে যে ক্যানাবিস ইন্ডিকা নামে একটা মেডিসিন দিচ্ছি, যেটা আপনার দুইজনে খাবেন, আপনাদের সমস্যা যেটা ছিল আপনার সিস্টটা ইনশাল্লাহ কমে যাবে, তবে হ্যাঁ আপনি অবশ্যই ফ্যাট জাতীয় কোনো প্রকারের খাবার খাবেন না, প্লাস গরু গোশটা তো ইনশাল্লাহ খাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ তো খাওয়া যাবে না, টকা লবণ খাবেন না, আপনার যদি প্রেশার আছে যেহেতু, সেক্ষেত্রে আমি যে মেডিসিনগুলো ম্যাচিং করে দেওয়ার দরকার আপনার শরীরের সাথে যেটা লক্ষণ অনুসারে যে মেডিসিনগুলো আসছে, আর পাশাপাশি আর কি একটা মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক এবং বায়োপ্লাজমগুলো ব্যবহার করে থাকি, সে দৃষ্টিকোণে আপনাকে যা যা দেওয়ার দরকার আমার ট্রিটমেন্ট অনুসারে আমি দিয়ে দিয়েছি আপনাকে, খুব ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। আর আমাদের কাছে ফোন করেছিলেন নিয়ে হচ্ছে যে একজন ব্যাংকার আপু, আপনার নামটা আমি না বলি, আপনার IBS এর সমস্যা, যাই হোক আপনি আমার কাছ থেকে 4 মাস হলে ট্রিটমেন্ট নিচ্ছেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাইছেন, আমি অনেক খুশি হয়েছি। তো আপনি এখন বিয়ে করে ফেলেন, কোনো সমস্যা নেই, আর আপনি আর একটু গ্রোথের জন্য আর কি বলতেছিলেন যে আপনার বেস্টটা আগের মতন আর নাই, মানে যে
এই শরীরের সমস্ত কিছু মনে হচ্ছে যে বুড়িদের মতো হয়ে গেছে, তা আপনি বলছিলেন। তো আমি এর জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছি আগনাস কাস ট্যাবলেট, বা আর যে কি বলেন ছ্যাপাল সেরুলাটা, আয়োডিয়াম, এই চারটা মেডিসিন আপনাকে দিয়েছি। পাশাপাশি আছে যে আপনি কিছু খাবারগুলো একটু বেশি পরিমাণে খাবেন, অল্প পরিমাণে, একটু পানিটা বেশি খাবেন, ডাব প্রচুর পরিমাণে খাবেন, কাজু বাদাম আখরোট এই বিষয়গুলো আপনি খাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। আর আপুদের ভেতরে আর একটা আপু আমাকে মেস্তার জন্য ট্রিটমেন্ট নিতে বলেছিলেন। মেস্তার ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি এটা বাহিকভাবে না, এটা হচ্ছে লিকুরিয়া, যাদের প্রচুর পরিমাণে ভেঙে 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 সমস্যা, সুগার পাত যাদের হয় তাদের মেস্তার উপরে পড়ার সম্ভাবনা থাকে। আমাদের হোমিওপ্যাথির লক্ষণ অনুসারে আমি কথাগুলো বলতেছি, এলোপ্যাথিটা এটা উড়ায় দেবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো যা হোক, আমরা লক্ষণ অনুসারে যেহেতু ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আপনি যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য যে মেডিসিনটা দিয়েছি সেটাতে আপনার কোনো দিনই মেস্তাটা থাকবে না, কিন্তু আবার উঠতে পারে। সেক্ষেত্রে আপনাকে লং টাইম ধরা মেডিসিন বা কিছু মেডিসিন আমি লিখে দিয়েছি এবং এটা আমি প্যাকেট করে ক্লিয়ার করে দিয়েছি আজকে। সম্ভবত আপনি 72 ঘন্টা কিংবা 4 দিন কিংবা 5 দিন, বড় জোর আপনি 7 দিন লাগতে পারে আপনার কাছে পৌঁছে দিতে। কারণ হচ্ছে আপনার এলাকা থেকে ওখানে যাতে আবার 7 দিন পর পর পাঠাতে হয়, কারণ নদী পার হতে হয়, তো এই জন্য একটু সমস্যা। আমি এনাদের সাথে কথা বলে দেখেছি। যা হোক, আপনি ওখান থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে নেবেন আপনার মেস্তার জন্য। আর আরেকটা আপু বলেছিলেন যে আমার হাজব্যান্ড বাহিরে থাকে, তো আমার উত্তেজনা প্রচুর, তো আমি একটু সেগুলো আর কি কন্ট্রোল করার কিছু মেডিসিন যদি থাকে আমাকে যদি আপনি দিতেন। হ্যাঁ আপু, আমি আপনাকে 2টা মেডিসিন পাঠিয়ে দিয়েছি। আপনি টাকা পাঠিয়েছেন কুরিয়ার সার্ভিসটা, অবশ্য 50 টাকা কম দিয়েছেন। এনারা সুন্দরবন আমাদের থেকে 200 টাকা নেয়, এরা তো থানা লেভেলের, তো সমস্যা অন্য জায়গায়, এরা 200 টাকা নেয়, ওখানে যাবার 100 টাকা দিতে দেয়, গাড়ি ভাড়া 100 টাকার আর চার্জ নেয় এক্সট্রা। আমরা তো থানা লেভেলে ডাক্তার, থানা লেভেলে আমাদের চেম্বারটা, তো জেলা লেভেলে না। জেলা লেভেলে হচ্ছে যে সুন্দরবনে কুরিয়ার সার্ভিসগুলো থাকে, যার ফলে হচ্ছে যে সঙ্গে সঙ্গে ওখানে দেওয়া যায়, কিন্তু আমরা তো আর ওই বগুড়াতে যাই না। ডাক্তাররা কে বগুড়ায় কুরিয়ার করার জন্য চায়, আমাদের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিই, তো ওনারা আবার এখান থেকে ওনারা বগুড়ায় যায় না, দিকে এখানে জমা দিয়ে দেয়, এরা আবার নিজে বগুড়ায় যায় জমা দেয়। আবার অনেকে আমাকে ফোন করে বলেন যে আপনার ভাই আপনি পার্সেলগুলো আসতেছেন না, আমার কথা বলেন। অ্যাকচুয়ালি আমাদের পার্সেল কেউ পায়নি, এরকম ধরনের কোনো রেকর্ড নাই, তবে একটা মানুষ আর কি পার্সেল পাননি, তার জন্য আমরা অনেকে আর কি অ্যাপ্লাই করেছি। যদি ইনশাল্লাহ হয়ে যায় তো তারপর আমরা কমপ্লেন করেছি, মেডিসিনটা যদি হাতে পাই তারপর আমরা পাঠিয়ে দেব। একজন ব্যক্তি আমার এই চ্যানেল খোলার পর থেকে একজন ব্যক্তি, তা আবার প্রথম 2 বার পাইছে, লাস্টে 1 বার যা সেটা পায়নি, একটা মেডিসিন তাও আমি ফ্রি দিয়েছি সেটাই সে পায়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমি খুব কষ্ট পাইছি, যেহেতু অনেকগুলো টাকার মেডিসিন, একটা এক অংশ ওষুধের দাম 1250 টাকা, তা তো কষ্ট লাগার কথাই। আর একটা আপু আমাকে ফোন দিয়েছিলেন যে আমার তো পিত্ত ব্যথা হয়েছে, আমি এর জন্য ভালো কী ব্যবস্থা নিতে পারি। আপনি বলছিলেন 3.4 এরকম সেন্টিমিটার, এটা বলছেন পিত্ত ব্যথার জন্য। আপনার বাসা মনে হয় যে আপনার উত্তরাতে মনে হয়, তো আপু আপনাকে আমি আর একটা কথা বলি, পিত্ত ব্যথা তো আমার কোনো বড় বিষয় না, আমি এরপরে একটা ভিডিও দিয়েছি অতীতে। আপনি প্রতিদিন যদি আপনি এই কী বলে লেবুর রস যদি খান, তো পিত্ত ব্যথা আস্তে আস্তে কমে যাবে, ব্যথাটাও কমে যাবে। তবে আপনি সবসময়ের জন্য যেমন গ্যাসের ওষুধগুলো বেশি পরিমাণে খাবেন, কারণ পাচক রস যখন লিভারে যাবে তখন জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে হচ্ছে এটা আবার ওখান থেকে ক্যান্সারও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সকালবেলা করে একটা করে আনারস খাবেন, খাবার গোসল করবেন, খাওয়ার পর হচ্ছে যে আপনার খাবারটা আবার নর্মালি খাবেন, বেশ কিছুদিন খাবেন, লিভারটা সুগারে সুরক্ষিত থাকবে আপনার। প্লাস হচ্ছে যে আপনার হোমিওপ্যাথিতে যেটা সেটা কোলেস্টোরিয়াম 3X কিংবা মাদার টিংচারটা আপনি ব্যবহার করে দেখেন, 3,500 টাকা নেবে। আর বারবেরিজ ভাল্ব মাদার টিংচার, তারপর কার্ডওয়ার্সমেরি মাদার টিংচার, এই 3টা মাদার টিংচার একটু করে যদি ইনশাল্লাহ খান, সম্ভবত মানে 2 থেকে 3 সপ্তাহ ভেতরে আপনার পাথরগুলো মানে খুঁজে পাওয়া যাবে কিনা আমার জানা নাই। আমি যে রুগীদেরকে ব্যবহার করে দেখেছি খুবই ভালো রেজাল্ট আসছে। তো আপনার টাকা পাঠানোর কথা আমরা সমস্ত কিছু রেডি করে রাখছি, কিন্তু আপনি আমাদেরকে টাকা এখনও পাঠানো, শুধুমাত্র কুরিয়ার সার্ভিস পে করেছেন, যার ফলে আমরা পাঠাতে পারিনি। আর হচ্ছে আপনার আরেকজন আমাদেরকে ফোন দিয়েছিলেন, সেটা হচ্ছে যে পিচি আপু, যে ওনার বয়স 22, কিন্তু সমস্যা হচ্ছে যে ওনার এই সেক্সুয়াল বিষয়টা ওনার ভিতরে কোনো কাজ করে না, তো এটা একটা হরমোনজনিত সমস্যা। আর আপনি মিনিস্ট্রেশনটা সম্ভবত মানে 19 বছরে গিয়ে হয়েছে, এটা একটা সমস্যা। তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে এটা রানি হয়েছে, এলোপ্যাথিতে মেলা চেষ্টা করেছেন কিন্তু হয়নি। আপনার জন্য আমি মেডিসিন সিলেকশন করেছি লাইকোপোডিয়াম, ছ্যাবাল সেরুলাটা, আর হচ্ছে যে আপনার অ্যাভেনাসেটাইবা, এই 3টা মেডিসিন আমরা সেট করেছি। এটা আপনি খাওয়ার পর আমরা বুঝবো যে আপনার হরমোনটা আগের মতো যাকে কিনা, ইংলিশ খেয়ে দিয়ে দেখবো, কারণ আপনি যত প্রেমে ব্যর্থ হয়েছেন আর নেকা মন দিয়ে দেখবো। যদি ভালো যদি রেসপন্স যদি পান সেক্ষেত্রে আমরা নেক্সট আমরা পরে থাকবে গিয়ে আর কি আপনাকে ভালো একটা পরামর্শ দেবো। আপনি মেডিসিনটা অবশ্যই 6 মাস রানিং রাখবেন আপু, আমরা ওষুধ টাইম সেলা পাঠিয়ে দিয়েছি। আপনার কিছু টাকা বাকি আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তো আপনাকে নক দিয়ে রেখেছি, রিসিপ্টটা যেহেতু দিয়েছি নক দিয়ে রেখেছি। যা হোক বন্ধুরা, আজকে আমার যে ফর্সা উজ্জ্বল ত্বক আর কি চুলের যত্নের সেরা যে আমার গ্রুপটা আছে, গ্রুপের যে আপুদের কাছে মেডিসিনগুলো সেল করেছিলাম, যারা আমাদের কাছে অর্ডার করেছেন, সেই আপুদের জন্য আমার এই ভিডিওগুলো করা।
ইনশাআল্লাহ আপুর আপনার মেডিসিনগুলো পেয়ে যাবেন। আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমাকে ভালোবাসেন, আর কি ভাইয়া করে বলেন, স্যার করে বলেন, আমি অনেক খুশি হই। কারণ হচ্ছে স্যার করে কেউ বলবে না, কারণ আমি আপনাদের সমবয়সী, প্রায় ভাই হিসেবে সম্বোধন করাটাই বেটার হবে। কারণ আমি যেহেতু কলেজের প্রফেসর না, আর প্রফেসর হয়তো হওয়ার যোগ্যতা রাখি, কিন্তু আমি যেহেতু না, সেহেতু স্যার কেন বলবেন? ডাক্তার যদি রোগীর সঙ্গে যদি ভালো সম্পর্ক যদি গঠন না করতে পারে, সে কোনো ডাক্তারই না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, ডাক্তার যদি টাকার জন্য যদি ট্রিটমেন্ট না দেয়, সে কোনো ডাক্তারই না। আপনি সবচেয়ে বড় কথা তার সঙ্গে কনসালটেশন করবেন। আর আপনি, আমি যে 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 অনেকেরই আমি প্রশ্নের অ্যান্সার দিতে পারি নাই, এই জন্য অনেকে মন খারাপ করেন, এই জন্য মন খারাপ করবো না, কারণ আপনাদের সময় মেনটেন হতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যাই হোক, আজকে অনেকজনের আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। পরবর্তীতে আমার ভাইয়াদের বিষয়ে আর কি, যারা আমাদেরকে কথা বলেছেন, আমি তাদের বিষয়েগুলো আমি আলোচনা করব। আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান স্বামী। অবশ্যই আমার চ্যানেলে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে অবশ্যই ভুলবেন না। আমার পুলিশ একটুকরা সাবস্ক্রাইবার করুন, আমার অনেক ভালো লাগে। আপনারা অনেকেই ফোন করেন, পুলিশ ভাইয়েরা ফোন করেন, খোঁজ খবর নেন, তারপর হচ্ছে যে আপনার বাইরের কিছু ভাইয়েরা আছে, এই টেকনাম থেকে তো দিলে তাদের অনেক ভাইয়েরা আছে, যাদের নাম বলতে গেলে আজকে সারা রাত জেলে যাবে, অনেক ফোন ধরে কথা বলেন। আমার অনেক ভালো লাগে আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাদের নিয়ে খায়ের দান করুক, রিজিকের বরকত দান করুক, সম্পদ বৃদ্ধি করে দিক, পৃথিবীর সমস্ত টেনশন আপনাদেরকে দূর করে দিক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সমস্ত বিপদ আপত্তিকে রক্ষা করে, মান সম্মান বৃদ্ধি করে, হালাল রুজি খাওয়ার জন্য যেন তৌফিক দান করে, আর কি সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমরা সবাই ভালো থাকি, আমরা সবাই সবাইকে ভালোবাসি, আমরা হিংসা না করি, অহংকার না করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জিনিও ভালো থাকবেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01-721-4186। আপনাদের যদি করার কোনো সমস্যা হয়, আমার কাছ থেকে যদি কোনো মেডিসিন নিতে চান, সেক্ষেত্রে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01-721-4186-96। আমাদের কাছে টাকা অগ্রিম পাঠাতে হবে কুরিয়ার সার্ভিস সহ, তারপরে আমরা কথা বলে নিই মতে, তারপরে আমরা হচ্ছে যে আপনাকে মেডিসিনগুলো পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ আশা করা যায় পেয়ে যাবেন, ওখান থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন, চেম্বারে আসতে পারেন। আর যদি সরাসরি চেম্বারে আসতে চান, সেটা তো কোনো কথাই নেই, সরাসরি ট্রিটমেন্ট দিলাম আপনাদেরকে। যাই হোক, ভালো থাকবেন, গুড নাইট, আসসালামু আলাইকুম।